সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। ম্যাথ টিউটোরিয়াল মূলত ম্যাথ, ইংলিশ এবং সায়েন্স নিয়ে কাজ করবে এবং আমরা এই তিনটি বিষয়ের উপর পর্যায়ক্রমে ক্লাস দিব ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। যে যার প্রয়োজন মতো দেখে নিতে পারবে। তো আজকে আমরা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যার ইতিহাস মানুষের ইতিহাসের মতোই অনেক প্রাচীন। মানুষ এসেছে পৃথিবীতে 20 লক্ষ বছর আগে, কিন্তু আমরা যে আধুনিক মানুষ, আমরা আমাদের আগমন 30,000 বছর আগে। আর সংখ্যার ইতিহাস, সংখ্যা খ্রিস্টের জন্মের আরও 2,000 বছর আগেই মানুষ সংখ্যা ব্যবহার করতে শুরু করে। তবে সেই ব্যবস্থা বা প্রকাশভঙ্গি আজকের সংখ্যাগুলির মতো ছিল না। যেমন আমরা এখনও রোমান সংখ্যায় 1, 2, 3 ইত্যাদি ব্যবহার করি, একটা আই, দুইটা আই, তিনটা আই, এই হিসাবে। এটা আই হিসাবেও ছিল না, রোমানরা আই হিসাবে ব্যবহার করছে, কিন্তু প্রথম অবস্থায় একটিমাত্র আঁকের মাধ্যমে তারা এক বুঝাইত, দুইটি আঁক দিয়ে দুই বুঝাইত। এবং এরও আগে যখন মানুষ পশুপালন করা শিখে, তখন নুড়ি বা পাথর কণা অথবা শক্ত মাটির টুকরা, তার সাহায্যে, যেমন কয়টা পশু, যতগুলি পশু ততগুলি নুড়ি কিংবা মাটির টুকরা সে তার কবলে রাখত। যেমন এগুলি যখন মাঠে চড়াইয়া আবার ফেরত আনত, তখন ওই সংখ্যার সাথে ওই নুড়িগুলির সাথে মিলাই দেখত। আর এইভাবেই প্রাগৈতিহাসিক যুগ থেকে সংখ্যার ধারণা চলে আসছে। তারপর ওই রোমান সংখ্যা, মিশরীয় সংখ্যা, আরবীয় সংখ্যা, ভারতীয় সংখ্যা, এইভাবেই বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে তার সংখ্যা ব্যবহার শুরু করে। তো সংখ্যা মূলত পরিমাণ নির্দেশ করে। কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের সংখ্যার প্রয়োজন, সংখ্যা ছাড়া আমরা কোনোভাবেই সেটা প্রকাশ করতে পারি না। আগে শুধু পরিমাণের জন্যই সংখ্যা ব্যবহার করা হতো, কিন্তু সংখ্যার কোনো অপারেশান ছিল না, যেমন ক্রিয়া ছিল না, শুধুমাত্র যোগ এবং বিয়োগ, এই দুইটি মাত্র ব্যবস্থাই তারা শিখেছিল। যেমন একত্রিত করা হলো যোগ, আর একত্রিত অবস্থান থেকে কিছু বিচ্ছিন্ন করা, সেটাই হলো বিয়োগ। এইভাবেই মানুষ আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। তারপর হাজার হাজার বছরের ইতিহাসে আজকে আমরা এখানে এসে উপনীত হয়েছি। তো ভারতীয় উপমহাদেশে প্রথম শূন্য আবিষ্কার হয় এবং শূন্যের মাধ্যমে, শূন্য যখন আবিষ্কার হয় তখন 10 ভিত্তিক গণনা শুরু হয়। যেমন আমরা 9-এর পরে 1-এর সাথে একটি শূন্য ব্যবহার করি, সেটা হয়ে যায় 10। তাহলে ডাইরেক্টলি আমরা অঙ্ক যদি হিসাব করি, তাহলে এই 10টি অঙ্কের মাধ্যমে, অর্থাৎ 1 থেকে 9 আর হলো 0, এর মাধ্যমেই আমরা সংখ্যাকে ব্যবহার করি কিংবা প্রকাশ করি। আর প্রাথমিক পর্যায়ে যোগ এবং বিয়োগ দিয়ে শুরু হলেও আস্তে আস্তে যখন মানুষ লিখিত রূপ আরও বিস্তৃতভাবে ব্যবহার করতে শুরু করে, তখন গুণ এবং ভাগ, এই দুইটি পদ্ধতিও শুরু হয়। গুণ হইল যোগের সংক্ষিপ্ত রূপ, আর ভাগ হইল বিয়োগের সংক্ষিপ্ত রূপ। কাজেই সংখ্যার ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত বিস্তৃত। এখন আজকে আমরা কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা আমরা বাস্তব জীবনে, আমাদের সংসার জীবনে বা আমাদের
জাগতিক জীবনে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি সবই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা শূন্য অবাস্তব সংখ্যা, এক দুই তিন এগুলি বাস্তব সংখ্যা, আবার ঋণাত্মক শূন্য আবিষ্কারের পরে আসছে ঋণাত্মক সংখ্যা, সেই ঋণাত্মক সংখ্যাগুলিও বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তারপর আরও এক ধরনের সংখ্যা আছে, যেমন ওই আমরা যখন দুইয়ের উপরে রুট দিই বর্গমূল, কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা সেটাও অন্য একটা চিহ্ন। যেমন আমরা যদি দুইয়ের বর্গমূল বলি তাহলে রুট ওভার অফ টু, এই যে দুইয়ের বর্গমূল নির্ণয় করা, সেই বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে এর কোনো শেষ নাই। একটা লোক যদি সারা জীবন এই দুইয়ের বর্গমূল করে তার জীবদ্দশায় শেষ করতে পারবে না। কিন্তু এই ধরনের যে সংখ্যা এদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ এই দুই ধরনের সংখ্যা মিলেই হইল বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলি? যে সংখ্যাগুলিকে আমরা দুটি সংখ্যার ভাগ হিসাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ যেমন আমরা যদি বলি টু বাই থ্রি, এখানে এটা হলো লব আর এটা হলো হর। তাহলে যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় এরা সবই হইল মূলদ সংখ্যা। আর এই যে রুট টু, এর মান 1.4142 আরো অসীম পর্যন্ত বিস্তৃত। কাজেই এই ধরনের যত সংখ্যা আছে এরাই হইল অমূলদ সংখ্যা। যেমন আরো আছে পাই, পাই হইল 3.14159……। তাহলে এই যে রুট টু এটাও অসীম পর্যন্ত বিস্তৃত, এই পাই এর মানও অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে এই ধরনের সংখ্যা এরাই হইল অমূলদ। আর যে সকল সংখ্যাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারি এরাই হইল মূলদ। তাহলে এই মূলদ আর অমূলদ এই দুয়ে মিলেই হইল বাস্তব সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ সংখ্যা নিয়েই আমরা, অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়েই আমাদের কার্যক্রম চলবে আজকে প্রথম ক্লাস। আজকে এ পর্যন্তই, পরবর্তী সময়ে আমরা আরও বিস্তারিত বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ অল।